আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, সম্প্রতি আল হিলাল একটা পোস্ট করেছে নেইমার জুনিয়রকে নিয়ে, যেখানে নেইমার জুনিয়র কিন্তু বেশ কিছু কথা বলেছেন। 2034 বিশ্বকাপকে সামনে রেখে 2034 বিশ্বকাপ সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হবে, এরকমটা জানা গিয়েছে। মূলত এর আগে কিন্তু 2026 সালের বিশ্বকাপ কিন্তু মেক্সিকো সিটিতে ওপেনিং ম্যাচ হবে এবং তিনটি দেশ মিলিয়ে আসলে 2026 সালের বিশ্বকাপ হবে, যেখানে মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র এই তিন দেশ মিলিয়ে কিন্তু 2026 সালের বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে। এবং 2026 সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। তো সব মিলিয়ে আসলে নেইমার জুনিয়র একটা ইন্টারভিউ মুখোমুখি হয়েছিলেন, যেখানে 2034 সালের বিশ্বকাপ সম্পর্কে তার কাছে কিছু কথা জানতে চাওয়া হয়েছিল। নেইমার জুনিয়র 2034 বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরবকে কিন্তু অভিনন্দন জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন, সৌদি আরব বিশ্বকাপ আয়োজন করতে পেরে আমি অনেক আনন্দিত। বিশ্বকাপের এই সংস্করণটি সবার জন্যই খুবই রোমাঞ্চকর হবে। সারা বিশ্বের মানুষ সৌদি সংস্কৃতি এবং দেশ সম্পর্কে আরও বেশি কিছু জানার সুযোগ পাবে। মূলত নেইমার জুনিয়র বলছে, 2034 বিশ্বকাপ সৌদি আরবে হওয়াতে নেইমার জুনিয়র অনেক আনন্দিত এবং বিশ্বকাপের এই সংস্করণটি কিন্তু সবার জন্য রোমাঞ্চকর হবে, কেননা সৌদি আরবের দেশের যে সংস্কৃতি সেটা কিন্তু অনেক অনেক দেশের মানুষ জানার সুযোগ পাবে। আর যেই কারণে কিন্তু নেইমার জুনিয়র এই ইন্টারভিউ দিয়েছে, যা 33 সেকেন্ডের একটা ভিডিও দেখেছি আমরা আল হিলালের ওয়েবসাইট, এবং সেই ভিডিও বার্তায় কিন্তু নেইমার জুনিয়র এই কথাগুলো বলেছেন। তো নেইমার জুনিয়র কিন্তু শিওরলি 2034 বিশ্বকাপ খেলবেন না, তারপরও তিনি আনন্দিত, কেননা তিনি বর্তমানে কিন্তু সৌদিতে আছেন এবং সৌদির সংস্কৃতি কিন্তু আসলেই নেইমার জুনিয়রকে মুগ্ধ করেছে। না হলে নেইমার জুনিয়র কেন এই কথাগুলো বলবেন?